হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে। এইটা হলো আমাদের মানে সিলেটিদের জন্য বিখ্যাত খাবার। তোমরা দেখবে, চলো আমার সঙ্গে রান্না করে চলো। চলো আমরা রান্না করে যাই। হ্যালো গাইস, বন্ধুরা দেখো, আমি এখন সাদা তেল অল্প দিচ্ছি কড়াইতে। আজকে আমি কি রান্না করব জানো? আজকে মুখি দিয়ে তোমার সিদল দিয়ে একটা মাখা মাখা করব। এটা মুখি দিয়ে সিদল দিয়ে একটা মাখা মাখা করব। এটা আমাদের, আমি আগে বলেছি, এটা আমাদের তোমার সিলেটিদের মানে এত দন চলে আমাদের যে কাছাড় ডিস্ট্রিক্টে এটা বিখ্যাত খাবার। এখন তো মুখির সিজন, তাই তোমাদেরকে বানিয়ে দে মানে আমি দেখাচ্ছি। আর এই তোমার আমি যে আজকে রান্নাটা করব, সেটাতে তোমার তেল একদম কম লাগে। যদি তেল বেশি দিলে এটা মানে এই জিনিসটা ভালো হবে না। তার জন্য দেখো কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি, তোমার রসুন কুচি, লাল কাঁচা লঙ্কা, এই লাল লঙ্কা তিনটা আর নুন রেখেছি। এখানে দেখো তোমার সিদ্ধ মানে শুকনো মাছ তোমার করতে গেলে রাখতে গেলে আমি একটু তোমার রসুনটা বেশি দিই, তোমার রসুনটা বেশি দিতে লাগে। পেঁয়াজটাও দিয়েছি কিন্তু একটু রসুনটা অল্প বেশি দিয়েছি, এটা ভালো হয়। আর এখানে দেখো আমি তোমার যে সিদলটাকে একটু গরম জলে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে তোমাদের তোমার ইয়ে করেছি, বয়ল করে এটাতে সব ওই যে কাঁটা টাটা সব বেছে ফেলে দিয়েছি। এই দেখো পুরো একটা কাঁটাও নেই। সেম তোমরা এরকম বানাবে তাহলে সবাই খেতে পারবে, যদি বাচ্চারাও খায় খেতে পারবে, কোনো অসুবিধে নেই, একটাও কাঁটা থাকবে না। এখন দেখো আমি আগে রসুন কুচিটা ফেলে দিচ্ছি তেলে, ঠিক আছে, ফেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব অল্প। আটটা কমে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে, তোমার গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, ঠিক আছে। অল্প অল্প বাদামি করে ভাজবো, ঠিক আছে, বেশি লাল করবো না, অল্প ব্রাউনিশ হবে, ব্রাউন ব্রাউন কালার হবে। এখন আমি পেঁয়াজ কুচিটা তোমার ছেড়ে দিলাম, এই দেখো পেঁয়াজ কুচি। ধরো দু থেকে মানে 3 মিনিট বেশি সময় না, এই সময়ের মধ্যে অল্প ফ্রাই করে দিচ্ছি। এখন আমি অল্প সাদা নুন দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি ভাজার জন্য, পরে আরো দেবো, ভাজার জন্য অল্প দিচ্ছি। এখন দিচ্ছি হলুদ, অল্প হলুদ তার জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে কষাচ্ছি আর ভালো করে, ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ? দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এরকম করে খাবে, খুব ভালো লাগে খেতে। মুখি দিয়ে শীতল দিয়ে একটা মাখা মাখা করব, দেখে খেতে খুব ভালো লাগে। ওটা আমি কষাচ্ছি, আমি 3 মিনিটের মতো কষাবো এখন এটাকে। আমার তো খুব প্রিয় এই রান্নাটা, বুঝতে পেরেছ? মুখে দিয়ে তো আরো অনেক কিছু রান্না করা যায়, তবে স্পেশাল হলো তোমার সিডল দিয়ে। আমি 4টার মতো সিডল দিয়েছি এখানে, যে কাটা দিচ্ছি করেছি তোমাদেরকে দেখালাম না, এটা আমি 4টার মতো দিয়েছি। খুব বেশি একটা দিলে ভালো লাগবে না, খুব কম দিলেও ভালো লাগবে না। আমার মুখি রান্না যে এই দেখো আমি মুখিটা মানে আমি বয়ল করে রেখেছি। আর তোমরা যদি আরো লোক বেশি থাকে যদি বেশি করে বানাও তাহলে তোমার পেঁয়াজ রসুন একটু বেশি দেবে, এটা তো বুঝতেই পারছো। আমি অল্প করে করেছি, এটা আমি আমি তার জন্য এইটা আলতা আন্দাজ মতো এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি কষাচ্ছি। এখন আমি তোমার তিনটা লাল মানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সেটা একটু ফ্রাই হবে, নাহলে একটা কাঁচা মানে একটা গন্ধ করবে, অল্প ফ্রাই করবো কাঁচা লঙ্কা, ঠিক আছে। এখন আমি লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো,
লঙ্কার গুঁড়ো তোমরা বারো দিতে জ্বালা, তোমরা খাও না লঙ্কা, তোমরা যে কাঁচা লঙ্কা বাটা বা তোমার কাঁচা লঙ্কা মানে চিড়ে মানে চিড়ে চিড়ে হাফ চিড়ে চিড়ে তোমরা এরকম কয়েকটা দিতে পারো, বা তোমার কাঁচা লঙ্কা মানে মিক্সিতে মানে ইয়ে করে করে তোমরা দিতে পারো। আর যারা আমি একটু শুকনো লঙ্কা দিচ্ছি, আর মানে আস্ত আমি তিনটা এই দেখো আমার কড়াইতে আস্ত তিনটা মানে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি একটু আমি জানো মানে শুকনো শুকনোটা একটু ঝাল ভালোবাসি, খুব বেশি একটা দেবো না, আন্দাজ মতো দেবো। এখন আমি তিনটা আটটু কমিয়ে দিচ্ছি। এখন আমি আমার সেদ্ধ করা মানে মুটিটা মানে ছেড়ে দিয়েছি, এখন একটু একটু কষাবো, কষাবো এক মিনিটের মতো কষাবো। আর তেল দেবো না কিন্তু, আমি এই তেল দিয়েছি বুঝতে পেরেছ, বেশি তেল দিলে তোমার এটা ভালো হয় না। এখন আমি দেখেছ আমার ডাকার প্রয়োজন নেই কেন জানো, আমি তো আগে মানে মুখিটা তোমার যে সেদ্ধ করে রেখেছি, আমি মুখিটা তো মানে তোমার যে সেদ্ধ করে রেখেছি, এই জন্য আমি ঢাকনা দেবো না, যদি আমি ঢাকনা দিয়ে দিই তাহলে মুখিগুলো একদম গলে যাবে, আস্তে আস্তে মুখি থাকবে কিন্তু মানে সেদ্ধ থাকবে মুখিটা। এখন আমি আগে অল্প জল দিয়ে দিলাম, একটু জল লাগবে। আমি অল্প জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখন এটা সিদ্ধ হবে তোমার দশ মিনিট, দশ মিনিট এটা সিদ্ধ হবে। ফ্লেমটা অল্প বাড়িয়ে দিচ্ছি মানে মিডিয়াম ফ্লেমে দিয়েছি, কাটা পেঁচে রেখেছি এটা দিয়ে দিলাম, দশ মিনিটের মতো এটা সেদ্ধ হবে, সেদ্ধ তো করাই আছে আমি বলেছি তোমাদেরকে। এই যে বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে আমি মুখি দিয়ে তোমার সিদ্ধ দিয়ে করেছি, আমার মুখিগুলো একদম সুসিদ্ধ হয়েছে, একটা মুখি কিন্তু ভাঙেনি, সব মুখিগুলো আস্তে আস্তে রয়েছে, যখন খাবে তখন দেখবে মুখিগুলো মুখে লাগবে। এই দেখো আমার রান্না হয়ে গেছে মুখি দিয়ে সিদ্ধ দিয়ে, আর তোমরা সেম এরম করে বানাবে, যদি আমি আগেই বলেছি যদি ঝাল কম খাও ঝাল কম দেবে, আর সেম এরম করে বানাবে মানে মাখা মাখা করবে, আর এটাতে বেশি ইয়ে তোমার যে কী বলে ইয়ে দিলে ভালো লাগবে না, ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখা করে করবে। এই দেখো দেখলে তো, আর শোনো এরম করে খাবে, আর আমি আর কী বলবো, আমার ইয়েটা তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর যারা তোমার যে নতুন বন্ধুরা আছো আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আজকে আসছি, তোমার শুভরাত্রি। আরেকটা কি, তোমার পেট খুশি তো মন খুশি।